ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আল্লাহু আকবার যেটা বলেছি, হাত তোলার যে নিয়ম একই নিয়ম সব জায়গাতে, আল্লাহু আকবার বলে আপনি রুকুতে যাবেন। এখানে রফলাদাইন করা নিয়ে স্বাভাবিক থাকবে, তবে এরকম থাকাটা উত্তম, এরকমই থাকবে, এরকমই রাখবেন, এটাই সুন্দর। এভাবে নিয়ে, হ্যাঁ এভাবেই থাকবে, এভাবেই থাকবে, এভাবে নিয়ে আপনি রুকুতে যাবেন যখন তখন, এভাবে করে অর্থাৎ রফলাইদেন করে তারপরে রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার ক্ষেত্রে আপনি একটু আমাদের দিকে, আমার দিকে তাকাবেন, সবাই একটু ভালো করে তাকান। আচ্ছা এভাবে না, আচ্ছা আমি করি একবার আগে, ঠিক আছে? করলেন, করার পরে রুকুতে যাবেন, এই যে এভাবে আমার দিকে তাকান, সুন্দর করে সুন্দর করে তাকান। আর আমি বলি, দেখেন আমার মাজা, পিঠ এবং মাথা সমান আছে কিনা, মাজা পিঠ মাথা সমান আছে কিনা, আপনারটাও এরকম সমান হতে হবে, আপনার হাতটা সোজা হতে হবে। একটু দেখেন আমার হাতটা, দুই হাতই সোজা আছে। জি, আচ্ছা একটু দেখেন যে মাথা, পিঠ এবং মাজা সমান হতে হবে এরকম। আবার অনেকে আপনার রুকু করেন, যারা দাঁড়িয়ে আছেন তারা এমনি একা একা প্র্যাকটিস করতে পারেন, সমস্যা নেই। আবার অনেকের এগুলো সোজা হয় বটে, কিন্তু এরকম করে হাতটা বাঁকা করে ফেলে, হাত তো বাঁকা হবে না, লোহা দণ্ডের মতো একবার সোজা হবে এরকম। দেখেন আমি রুকুটা করি, একটু দেখেন, ঠিক আছে? আমার হাত সোজা আছে, আমার মাথা, পিঠ ও মাজা সমান আছে, কোনোটা উঁচু নিচু হবে না। এই যে এরকম করেন অনেকেই, আবার এরকম করতে গিয়ে মানে সোজা করতে গিয়ে এই যে এরকম করেন, বাঁকা করেন, কোনোটা, এগুলো ভুল, এটা ভুল। দৃষ্টি সেজদার দিকে থাকবে, দৃষ্টিটা বড় অধ্যায় না, দৃষ্টি নর্মালি সেজদার দিকে থাকবে। যদি আপনার সামনে থাকে, সামনে থাকলেও চলবে, সমস্যা নেই, অর্থাৎ সেজদাটাই আপনার লক্ষ্য, সেজদার দিকেই রাখবেন, কারণ সেজদার বাহিরে তো আপনি মানে চোখ দিতে পারেন না, নর্মালি আপনি সেজদার বাহিরে কিন্তু চোখ দিতে পারেন না, এটা যেন মনে থাকে। আবার নর্মালি সেজদার বাহিরে মানুষের দৃষ্টি থাকবে না। এটা হলো রুকু। রুকু থেকে আমি আবার উঠব, হাদিসে আসছে, হাদিসের যে সালাতের যে রুকুনগুলো আছে, রুকুনগুলোর একটা আপনারা জানেন না অনেকেই, সে রুকুনটা বলি, রুকুন না হলে সালাত হবে না, সেটা হলো ইতিদাল, সোজাভাবে দাঁড়ানো, যেমন ছিলেন তেমন ভাবে উঠে দাঁড়ানো। রুকু করলেন তো, সামি আল্লাহ লিমান হামিদা, সেজদায় চলে গেলেন, হয়েছে? এইভাবে সোজা দাঁড়াতে হবে, সোজা দাঁড়িয়ে আপনি যেটা পড়বেন সেটা হচ্ছে সুন্নাত, অর্থাৎ সামি আল্লাহ লিমান হামিদা, এটা ওয়াজিব, সামি আল্লাহ লিমান হামিদা বলা এটা হচ্ছে ওয়াজিব, এটা বলতেই হবে। তারপর রব্বানাল্লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী মিলা সামাওয়াত মিলা আরদি মিলা মা শাইতা মিন শাইমাত, এগুলো হচ্ছে সুন্নাত, এটা আপনার ভালোর জন্য পড়বেন এবং পড়া উচিত এবং পড়বেন, আমি বলবো তো, এইটা সুন্নাত। কিন্তু এই সোজা হয়ে দাঁড়ানোটা কি? এটা রুকুন। অনেকেই মানুষ মনে করে যে এই যে দেখেন হচ্ছে না, ওরে এভাবে রুকুতে ছিল, রুকুটা ভালো করেই করেছে, সামি আল্লাহ, ও সোজা হয়নি, রুকু চলে যাচ্ছে, সেজদায় চলে যাচ্ছে, দাঁড়াতে হবে আপনাকে, তখনই বুঝতে পারবেন যে আপনার সালাতটা হচ্ছে। বা শেষ দাঁড়ালেন, এই যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো পড়বেন। এই ক্ষেত্রে এখানে, এইখানে না না, এই এই জায়গাতে, আমি যে জায়গাতে আসি এই জায়গাতে কোনো পার্থক্য নেই, এটা হানাফি শাফি সবার একই সালাত। যে রুকু থেকে, রুকু থেকে যখন আমি উঠব তখন আমি সবাই সোজা হয়ে দাঁড়াবো, কোনো মাঝহাবে ইখতিলাফ নেই এই জায়গাতে। আমি এতক্ষণ যেটা বলেছি সেটা একটা ইখতিলাফ পার হয়েছে, সেটা হলো কি, হাত বাঁধা, আর একটা হলো রফলাইদান করা, কিন্তু সোজাভাবে দাঁড়ানো। জি,
এটা সুন্নাত আমি বলেছি। আমি বুঝতে পারছি, সমস্যা নেই। সো এইটা আমরা আবার রুকু থেকে উঠে এভাবে রফলাইন করব এবং সোজা হয়ে দাঁড়াবো। এখানে একটা বিষয় আমি বলি, ভেঙে দিই, যে অনেকে উঠে এইভাবে আবার হাতটা বাঁধেন, তাই না? আছে অনেকেই। এই বিষয় নিয়ে বড় বড় আলেমদের মধ্যে ইখতিলাফ আছে, বড় বড় আলেমদের মধ্যে ইখতিলাফ আছে। আমরা যাদেরকে বড় আলেম দুনিয়াতে বলি তাদের মধ্যে ইখতিলাফ। এটা হচ্ছে হাদিসের বুঝ, হাদিসের বুঝের কারণে এরকম দুই রকম হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি রুকু থেকে উঠলেন আর আগে যেমন ছিলেন তেমনই থাকলেন। এই কথার অর্থ অনেকে বুঝেছেন যে তার মানে উনি আগে হাত বেঁধেছিলেন এটা, আবার কেউ বুঝেছেন যে না, হাত তো বেঁধেছেন, হাত বাঁধার পরে তো হাত ছেড়ে দিয়েছেন, ছেড়ে দেওয়ার পরেই না রুকুতে গেলেন, সো রুকু থেকে উঠেও হাত ছেড়ে দেওয়াই থাকবে। এ বিষয়ে আমি আপনাকে শেষ কথা বলবো যে এটা হাদিসের বুঝ, এটা হচ্ছে ফিক, মানে হাদিসের যারা বেশি বুঝেন মুহাদ্দিস ওনারা ফিকাও জানেন। তো এই ক্ষেত্রে শেখ আলবানী রহিমাহুল্লাহ উনি শক্ত কথা বলেছেন যে না, হাত বাঁধতে পারবে না। এবং উনি একটু বেশি করে বলেছেন, উনি বলেছেন যে হাত বাঁধাটা এটা হচ্ছে নতুন বেদাত, এটা রাসূলের যুগে ছিল না। আর আমিও আপনাকে যেটা বলবো সেটা হলো শেখ বিন বাজ রহিমাহুল্লাহ উনি এই বিষয়টা খুব বেশি করে তুলে নিয়ে আসছেন। শেখ বিন বাজ, শেখ সালেহ হোসাইমিন, শেখ সালেহ ফাউজান আল ফাউজান, এখন যারা বড় বড় শেখ আছেন ছিলেন, ওনারা এই বিষয়গুলো বলেছেন এবং ওনারা বলছেন যে এখানে হাত বাঁধতে হবে। আর শেখ নাসিরুদ্দিন আলবানী বলছেন যে বাধা তো যাবেই না, বরং কেউ যদি বাঁধে তাহলে বেদাত হবে। তো আমি আপনাদেরকে বলবো চেষ্টা করবেন না বাঁধার, আর যদি কেউ বাঁধে তাহলে আপনারা খোদার আরেকজনের মতো বেদাত বলবেন না। জি জি হ্যাঁ, আমি বলে দিয়েছি বাঁধে, আমি প্রথম কথা বলেছি। জি হ্যাঁ, আমি আমি তো মদিনারই মানুষ, আমি মদিনারই মানুষ, আমি মদিনার পক্ষে বলবো, সমস্যা নেই। আমি বলেছি না না, ঠিক আছে, আমি বলেছি, আমি কিন্তু বলে দিলাম কি জন্য জানেন, যে উনি হলেন মুহাদ্দিস। হাদিসের বুঝটা আমরা শেখ বিন বাজ এবং শেখুল শেখ হুসাইমিনের চাইতে আমরা হাদিসের বুঝটা বেশি নিব আলবানির কাছে, হাদিস যেন, কারণ উনি মুহাদ্দিস আর ইনারা হলেন মাসলা মাসাইলের উপর অনেক বেশি অভিজ্ঞ আলবানির চাইতে। মাসলা মাসাইলের ক্ষেত্রে আমরা নিব আলবানির চাইতে শেখ সালেহ হুসাইমিনেরটা, কিন্তু এখানে হাদিসের বুঝের ক্ষেত্রে যদি হাদিসের বুঝের দ্বন্দ্ব হয়েছে সেহেতু এখানে আমরা নিচ্ছি শেখ আলবানিরটা। আর আমি বললাম না যে কেউ যদি করে তাহলে তাকে ক্ষমতার কটাক্ষ করবে, যে অনেকে আছেন, আমি হালি অবস্থা বলতেছি হাত ছেড়ে দেওয়ার কথা, অনেক বড় বড় বিদ্যান আছে বললাম, ইখতিলাফ আছে। সো আমি শেষের কথা বললাম, বাস শেষ, আমরা এখন রুকুতে চলে যাব, তাই না? আর কিছু আছে? রব্বানা লাকাল হামদ, শেষ যাতে যাবো, না হাত এভাবে ধরে রাখার কোনো অধ্যায় নাই। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান, এই পর্যন্ত হাতকে ধরে রাখতে হবে এই কথা নেই। এই তো বললাম তো, হয় এটা না হলে ছেড়ে দিবে, কিন্তু এটা নাই। অনেকে আছে, ঠিক বলেছেন আপনি, বারাকাল্লাহ ফিকুম বাবজান, আপনি ভালো কথা বলেছেন, অনেকে এভাবে ধরে রাখে। আমি ওনাদেরকে পোলাইটলি বলবো যে আপনারা বিষয়টা ভালো করে আরও জানবেন যে আসলে এই অধ্যায়টা নাই যেভাবে হাতকে ধরে রাখতে হবে। সো আমরা এই পর্যন্ত জানলাম, আমরা এখন সেজদাতে যাব, ঠিক আছে? সেজদাতে যাওয়ার আগে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, অনেক জায়গাতে আমি দেখেছি জোরে জোরে বলে, দেখছেন কোথাও? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, জোরে জোরে বলতেছে, আসলে এটা ঠিক না। একটা হাদিস আসছে, এই হাদিসের আলোকে আপনারা অনেকে মনে করেন যে জোরে বলতে হবে, আসলে এটা জোরে বলার হাদিস না, এটা